আজকে আমরা একটা ছোট প্রশ্ন দিয়ে ক্লাসটা শুরু করব। বলো তো, তুমি ফুটবল নিয়ে খেলাধুলা করছো, করতে করতে একসময় বলটা রাস্তায় চলে গেল, যাওয়ার পর একটা গাড়ি এসে চাপা দিয়ে গেলো আর ফুটবলটা ফেটে গেল। এই ফুটবল ফেটে যাওয়াটা কী ধরনের পরিবর্তন? আচ্ছা, ফুটবলটা ফেটে গিয়েছে, কিন্তু এখানে দেখবে যে ফুটবলের যে খোসাটা সেটা পড়ে আছে একপাশে, আর ফুটবলের ভিতরে যে বাতাস সেটা নাই হয়ে গিয়েছে। তাহলে এখানে কী হচ্ছে? ফুটবলের ভিতরে বাতাসটা বের হয়ে বায়ুমণ্ডলের সাথে মিশে যাচ্ছে, আর তোমার ফুটবলের চামড়াটা বাইরে পড়ে আছে। এখানে কি ভিতরের গঠনের কোনো পরিবর্তন হয়েছে? হয়নি, খালি ফুটবলটা ফেটে গিয়েছে এবং বাইরের অবস্থাটার পরিবর্তন হয়েছে। সুতরাং এটা কী ধরনের পরিবর্তন? একটা ভৌত পরিবর্তন। আচ্ছা, আমরা আজকে এরকম আরও দুইটা ভৌত পরিবর্তন দেখব। তোমরা কি কখনো আইসক্রিম খেয়েছো? আইসক্রিম যদি অনেকক্ষণ ধরে রেখে দাও, তাহলে দেখবে যে আস্তে আস্তে সেটা গলে পড়ে যাচ্ছে। এই যেরকম এই আইসক্রিমটা, এই আইসক্রিমটা কী হয়েছে? প্রথমে ঠান্ডা ছিল, শক্ত ছিল, খেতে মজা লাগছিল, কিন্তু তুমি এক জায়গায় রেখে দিলে, রেখে দেওয়ার পরে কী হলো? এই যে দেখো, গলে গলে আইসক্রিমটা পড়ে গিয়েছে। এই যে আইসক্রিমটা পড়ে গেল, গলে গেল, শক্ত থেকে তরল হয়ে গেল, এটা কী হচ্ছে? এটা খালি এই আইসক্রিমের অবস্থার পরিবর্তন হচ্ছে। সুতরাং এটা কি? একটা ভৌত পরিবর্তন। একই রকমভাবে আরেকটা ভৌত পরিবর্তন হলো স্ফুটন। এই যে পানির পাত্রটা, সেখানে কী হচ্ছে? নিচ থেকে তাপ দেওয়া হচ্ছে। এই যে আমি তাপ দিচ্ছি, এরকম তাপ দেওয়ার পরে কী হচ্ছে? এটা গরম হয়ে যাচ্ছে। গরম হয়ে এই যে বাতাস বের হওয়া শুরু করেছে, মানে পানিটা বাতাসে পরিণত হচ্ছে, যদিও বাষ্পে পরিণত হচ্ছে। আচ্ছা, এখানে আমরা কী কী দেখতে পাচ্ছি? একটা আইসক্রিম গলে নিয়ে গল মানে তরল আইসক্রিম হয়ে যাচ্ছে, আর পানি ফুটে এরকম জলীয় বাষ্প হয়ে যাচ্ছে। এখানে কী হচ্ছে? শুধুমাত্র এই পদার্থগুলোর অবস্থার পরিবর্তন হচ্ছে, এখানে কিন্তু তাদের গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না। এ কারণে এটা এক ধরনের ভৌত পরিবর্তন। তাহলে এখানে আমরা কী কী জানলাম? যে গলন আর স্ফুটন এক ধরনের ভৌত পরিবর্তন।